আমরা সবাই চোর আর ওরা সবাই সাধু। টিএমসিবির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আক্রমণাত্মক ভঙ্গিতে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তখন তার পাল্টা অমিত মালব্য তিনি টুইট করছেন, যেখানে বলছেন হ্যাঁ আপনারাই চোর। এই টুইট করেছেন অমিত মালব্য, দেখছেন সেই ছবি। পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে, কিন্তু মনে রাখবেন পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকেও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গানসনও চোর, সবাই চোর, আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না। পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম ফোট হলো না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা, মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে, মমতা ব্যানার্জি সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে আদর্শ নিয়ে, দর্শন নিয়ে। মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে মামলা, একাধিক সরকারি সম্পত্তি বাজার দরের চেয়ে কম টাকায় কেনার অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কম দামে সরকারি সম্পত্তি কেনার অভিযোগ। 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ, অস্বাভাবিক হারে মমতার পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ মামলাকারীর, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে বহু সম্পত্তির হদিশ অভিযোগ মামলাকারীর, আশ্চর্যজনকভাবে সবগুলি কেনা হয়েছে 2013 সালের পর অভিযোগ মামলাকারীর। সেই বছরই ভুয়া অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি প্রকাশ্যে আসে অভিযোগ মামলাকারীর, সিবিআই ইডি আয়কর দপ্তর নিয়ে তদন্তের দাবি করে হাইকোর্টে মামলা, কোটি কোটি টাকার সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে হস্তান্তরের অভিযোগ মামলাকারীর, মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে মামলা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে মামলা, একাধিক সরকারি সম্পত্তি বাজার দরের চেয়ে কম টাকায় কেনার অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কম দামে সরকারি সম্পত্তি কেনার অভিযোগ, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ, অস্বাভাবিক হারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ মামলাকারীর, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে বহু সম্পত্তির হদিশ অভিযোগ মামলাকারী, আশ্চর্যজনকভাবে সবগুলি কেনা হয়েছে 2013 সালের পর অভিযোগ মামলাকারী, সেই বছরই ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি প্রকাশ্যে আসে অভিযোগ মামলাকারী, সিবিআই ইডি আয়কর দপ্তর দিয়ে তদন্তের দাবি করে হাইকোর্টে মামলা, কোটি কোটি টাকার সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে হস্তান্তরের অভিযোগ মামলাকারীর, মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে মামলা, কমিশনে দেওয়া কাজরী সমীর বন্দ্যোপাধ্যায় সম্পত্তির খতিয়ান নিয়ে অভিযোগ, কাজরী সমীর বন্দ্যোপাধ্যায় সম্পত্তির হিসেব নিয়ে প্রশ্ন মামলাকারী, কমিশনে দেওয়া হলফনামায় ছেলের সম্পত্তির হিসেব কোথায় প্রশ্ন মামলাকারী, মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে মামলা।